আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা অনেকে শুনে আসছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আমার উম্মতের 70,000 লোককে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। এই হাদিসটি কম বেশ আমরা সকল মুসলিমরাই জানি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই 70,000 ব্যক্তি কারা হবে? কখনো কি জেনেছেন কোন আমলের ধারা হবে, কোন গুণাগুণের ধারা আল্লাহ তাআলা এভাবে তাকে জান্নাতে প্রবেশ করাবেন, তার গুণাগুলো মাফ করে দিবেন, আমলনামা ডান হাতে দিবেন? আপনারা কখনো কি বিশ্লেষণ করেছেন, গবেষণা করেছেন, সঠিকভাবে জানতে পেরেছেন যে কোন আমলের কারণে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিবেন? আপনি কি তাদের মধ্যে একজন হতে পারবেন কি না? হ্যাঁ ভাই, আজকে এই বিষয়ে পুরোপুরি বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা ভুল শুনে আসছি, বিনা হিসাবে কারা জানাতে যাবে। যারা ব্যাখ্যা দিয়েছে টুকটাক হাদিসসম্মত দিয়েছে, কিন্তু আজকে এই লেকচারের মাধ্যমে আপনারা পরিপূর্ণভাবে জানতে পারবেন যে কোন আমলের কারণে এবং কারা পাবে, আপনিও তাদের মধ্যে একজন হতে পারবেন ইনশাআল্লাহ। এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটি বললেন যে 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে যাবে, তখন সাহাবীরা এই কথাটি শুনে তারা নিজেদের মধ্যে ইখতিলাফ করা শুরু করলো, নিজেদের মধ্যে কথাবার্তা বলতে শুরু করলো যে কোন আমলে ভিত্তিতে হবে। দেখুন, সাহাবীদের সময় একটি হাদিস বা একটি ঘটনা ঘটে গেলে তারা ইস্তেহাত করত, তারা গবেষণা করত। আর আমাদের সমাজেও হয়, কিন্তু নিজের দলের ক্ষেত্রে হয়, নিজের দলে যেটা বুঝেছে, নিজের দলে যেটা সমর্থিত সেই বিষয়ে তারা বেশি গুরুত্ব দেয়, আর অন্য দল সব বাতিল। কিন্তু সাহাবিদের গবেষণা কি ছিল দেখুন। সাহাবিরা তারা আলোচনা করতে শুরু করলো, কেউ কেউ বলে উঠেছে যে সম্ভবত ওই সব লোকেরা যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছিল। কিছু লোক বলল না না না, তারা না, সম্ভবত তারা হবে যারা ইসলাম উপর জন্মগ্রহণ করেছে, ইসলাম যারা পালন করছে, যারা ঈমান এনেছে তারাই। তাদের গবেষণাটা দেখুন যে তাদের গবেষণা ছিল ঈমানের উপর, মুসলিম হয়ে জন্মগ্রহণ করলে সে জানাতে যাবে, এরকম চিন্তাভাবনা। আবার যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছিল, তখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। তো এই বিষয়টি নিয়ে তারা কিন্তু আকীদা ঠিক ছিল। আর আমাদের নিজেদের দল এটা সমর্থন করলো কি না, সেই বিষয়ে আমাদের মাথা ব্যথা। যাই হোক, তো তাদের মধ্যে যখন এরকম কথাবার্তা শুরু হচ্ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে বললেন যে তোমরা কি ব্যাপারে আলোচনা করছো? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, বিনা হিসাবে জান্নাতে যাবেন তারা কারা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরা হলো সেই সকল লোক যারা ঝাড়ফুঁক করে না, ঝাড়ফুঁক করায় না, কোনো অশুভ লক্ষণ তাকে ক্ষতি করবে এরকম তাদের বিশ্বাস নেই, কারণ সে আল্লাহ তাআলার ওপর বিশ্বাস রাখে, আস্থা রাখে যে আল্লাহ তাআলাই সব কিছু জানেন, তিনি সব কিছু করতে পারেন। এই কথাগুলো শুনে একজন সাহাবি উঠে দাঁড়ালেন, হেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের জন্য দোয়া করুন যাতে আমি এই দলভুক্ত হতে পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তাদের মধ্যে একজন। তারপর আরেকজন সাহাবি দাঁড়িয়ে গেল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোয়া করুন আমার জন্য, আমি যাতে এই দলে প্রবেশ করতে পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি প্রথম ব্যক্তি চাইতে আরো অগ্রগামী, সহিহ বুখারী এবং মুসলিম। তো আমরা পুরোপুরিভাবে জেনে গেলাম চারটি পয়েন্টের ভিত্তিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই চারটি ক্যাটাগরি যার মধ্যে থাকবে সে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করতে পারবে, তার গুণাগুলো ক্ষমা হয়ে যাবে, তার কোনো হিসাব নেওয়া হবে না। চারটি ক্যাটাগরি। এবার আসুন যে সাত শ্রেণীর লোক আমরা শুনেছি হাশর মাঠে, সাত শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশের ছায়া তলে ছায়া দিবেন, তারাও কি হিসাব ছাড়া জান্নাতে যাবে? প্রশ্ন আসতে পারে,
এই ব্যাপারে আমি কিছু হাদিস বলছি, সরাসরি বলছি না, কারণ আপনার এই হাদিস শুনলে জানলে আপনারা নিজেরা ব্যাখ্যা করতে পারবেন যে সাত শ্রেণীর লোকের ভিতরে তারা কি বিনা হিসাবে জানা যায় প্রবেশ করতে পারবে কি না। প্রথমে যে চারটি বাক্য বলেছি যে তারা জারফুক করে না, জারফুক করায় না, তারা কোনো অশুভ কোনো খারাপ তার তাকে কোনো কিছু করতে পারে আল্লাহ ছাড়া এরকম বিশ্বাস, এবং সে আল্লাহর ওপর বিশ্বাস রাখে, এই চারটি ক্যাটাগরি ছাড়া অন্যদেরকে হিসাবে আওতায় আনা হবে। ঠিক আছে, এবার আসি মূল হাদিসের ব্যাখ্যায়। এক ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাজওয়াহ আল্লাহ তার বান্দাদের সাথে যে একান্ত গোপনে কথা বলবেন সে সম্পর্কে আপনি কি শুনেছেন? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে তোমাদের কেউ তার পালনকর্তার নিকটবর্তী হবে যতক্ষণ না তিনি তাকে জিজ্ঞাসা করাবেন, তারপর তিনি তাকে বলবেন তুমি অমুক অমুক করেছ, এবং সে বলবে হ্যাঁ, এবং তিনি বলবেন যে তুমি অমুক অমুক করেছ, সে বলবে হ্যাঁ, এবং তিনি তাকে যে অন্যায়গুলো করেছে সেগুলো তা স্বীকার করাবে। অতঃপর তিনি বলবেন আমি দুনিয়াতে তোমার জন্য এগুলো লুকিয়ে রেখেছিলাম, আজ আমি তোমাকে তাদের জন্য ক্ষমা করে দিচ্ছি। সহিহ বুখারীতে হাদিসটি এসেছে। অর্থাৎ আপনি যদি গোপনে পাপ করেছেন, সেই পাপগুলো কাউকে বলেননি, তাওবা করেছেন তো করেননি, তবু আল্লাহ তাআলা আপনাকে বিচারের মাঠে ক্ষমা করে দিবেন। কিন্তু যদি আপনি পাপ প্রকাশ করেন তাহলে কিন্তু ক্ষমা করবেন না। তাহলে এই এক ক্যাটাগরি আপনি পেয়ে গেলেন যে পাপ করার পর আপনি আর প্রকাশ করবেন না। এবার আসি দ্বিতীয়। শাখ ইবনে উসাইমিন রাহিমুল্লাহ বলেন মুসলিমগণ সর্বসম্মতভাবে একমত যে হিসাব অবশ্যই কিয়ামতের দিন হবে, যেভাবে হিসাব গ্রহণ করা হবে ইমানদারদের জন্য আল্লাহ তাআলা গোপনে তাদের সাথে কথা বলবেন, তিনি তাকে তার গুনাহ ব্যাপারে স্বীকার করাবেন যতক্ষণ না সে মনে করবে যে সে ধ্বংস হয়ে গেছে, সে আতঙ্কিত থাকবে, ভাববে যে শেষ, সে জাহান্নামে ছাড়া কোথাও যাবে না, এরকম তার অনুভূতি কিনা আনাবে। এটা আল্লাহ তাআলার একটি পরীক্ষা। যাই হোক, তারপর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, তাকে তার আমলনামা ডানাতে দিবেন, অর্থাৎ কিতাব দিবেন। ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একটি হাদিসে একমত পোষণ করেছেন যে হিসাব যে করা হবে সকল মানুষদেরকে হিসাব নেওয়া হবে, তারা এই উম্মতে 70,000 যাদের একজন হলেন সাহাবীদের নাম বলেছেন, তারা বিনা হিসাবে জানাতে যাবে কোনো শাস্তি ছাড়া, কোনো হিসাব ছাড়া। আহমদ সাওয়ান থেকে একটি মারফু হাদিস এসেছে, তিনি বলেন তাদের প্রত্যেকের সাথে 70,000 থাকবে। ইবনে কাসির বলেছেন এটি একটি সহিহ হাদিস, তিনি আরো অনেক প্রমাণ বিশ্লেষণ করেছেন। যাই হোক, তো শেখ আল ফাউজান তিনি একটি হাদিস সংরক্ষণ করেছেন, এটি একটি মহান অনুগ্রহ, কারণ বাকি সৃষ্টির হিসাব নেওয়া হবে, তাদের মধ্যে কিছুর হিসাব সহজ হবে, তাদের কিছুকে বিস্তারিতভাবে জিজ্ঞাসা করা হবে। তিনি আরো বলেন যে আল্লাহ তাআলা তাকে তার পাপ স্বীকার করাবেন, অর্থ তিনি তাকে তাদের কাছে স্বীকার করাবেন যে এই যে তুমি পাপগুলো করেছো এগুলো কি আসলে তুমি করেছো নাকি আমি মিথ্যা বলছি। এভাবে আল্লাহ তাআলা বিভিন্ন কায়দা কৌশলে তাকে স্বীকার করাবেন, আপনি পাপ করেছেন সেটা আপনি ভুলে যাবেন, আপনাকে স্বীকার করার উদ্দেশ্যে তিনি আপনাকে রেকর্ড করবেন। আসলে হিসাবটা, হ্যাঁ, এটি নিছক একটি অংশ উপস্থাপনা, সংক্ষিপ্ত আপনার চেহারা, মানে আপনি আসলেন জিজ্ঞাসা করলো তুমি এটা করেছ, হ্যাঁ আমি করেছি, বাস এতটুকুই। আবার কিছু কিছু মানুষদেরকে হিসাব নেওয়া হবে, প্রশ্ন করা হবে, কিন্তু তাদেরকে শাস্তি দেওয়া হবে না, তাদেরকে জান্নাতে দিবেন, তার মানে হিসাব নেওয়া হবে। আবার আল্লাহ রাসূল সাল্লাম একটি হাদিস পূর্বে আমি বলেছিলাম যে কিয়ামতের দিন কারো হিসাব নেওয়া হবে না ব্যতীত সে ধ্বংস হবে, সবাইকে হিসাব নেওয়া হবে। তো
আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুঝলাম না কিয়ামতের দিন কারো হিসাব নেওয়া হবে না, যদি হিসাব না নেয় তাহলে সে ধ্বংস হবে, এর ব্যাখ্যা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটি আয়াত, বললেন সূরা ইনশিকাক 8 নম্বর আয়াত, যে অতঃপর যার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে অবশ্যই সহজ হিসাব পাবে। অর্থাৎ ডান হাতে যদি আপনি আমলনামা পেয়ে যান আপনার হিসাবটা সহজ হয়ে যাবে। এই হাদিসের ব্যাখ্যা এটা যে হিসাব নেওয়া হবে। তো এর মধ্যে আমরা বুঝতে পারলাম যে যারা বিনা হিসাবে জান্নাত পাবে তাদের চারটি ক্যাটাগরি, চারটি ক্যাটাগরি যদি আপনি পেয়ে যান আপনার কোনো হিসাব নেওয়া হবে না। আর বাকি যেগুলো কথা বলেছি আপনাকে আল্লাহ তাআলা আনবেন, স্বীকার করবেন, শেষ, আর কিছু না। এখন সাত শ্রেণীর যে কথা বলা হয়েছে, ন্যায় পরায়ণ, ডান হাত কি দান করেছে বাম হাত জানে না, ঠিক আছে, এরকম সাত শ্রেণীর লোক আছে যে কোনো সময় জেনা করেনি, জেনার জন্য মেয়ে আহ্বান করেছিল সে প্রত্যাখ্যান করেছে, এভাবে সাত শ্রেণী যে ক্যাটাগরি, এখানে মধ্যে তাদেরকেও প্রশ্ন করা হতে পারে, আর করলেও তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, ঠিক আছে। তো আর সে ছায়া তোরে ছায়া দিবেন, কিন্তু এখানে দেখুন যে প্রশ্ন করা হবে, আপনাকে বিচারের আওতায় আনা হবে। তো যাই হোক, আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন যে আসলে আল্লাহ তার হিসাব দিবেন, আর হিসাব দিলে তো ভয়ের কিছু নেই, আল্লাহ তার হিসাব নিতেই পারেন, ঠিক আছে। আল্লাহ তারা আমাদেরকে বুঝাও মনে তাফিক দান করুক, আমিন।